এই করোনাকালীন সময়ে অনেক সমস্যা গেছে, তারপরেও কিন্তু লেখাপড়া একেবারে বন্ধ হয়ে যায়নি, কিছুটা বাধাগ্রস্ত হলেও। এই সময়ের মধ্যেও আপনারা ঠিক মানে পড়াশোনাটা যাতে চালিয়ে যায় সে ব্যবস্থাও নিয়েছেন, আর পরীক্ষা দিয়ে পরীক্ষার ফলাফলটা সময় মতো দিতে পারছেন, এটাও কম কথা না। তা আজকে আমরা সেই এইচএসসি, বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা 2022-এর ফল প্রকাশিত হচ্ছে। সারা বিশ্বে একটা অস্থিরতা বিরাজ করছে, এর মাঝেও যে লেখাপড়া করা এবং আমাদের ছেলেমেয়েরা যে পরীক্ষা দিয়েছে এবং আমাদের পাশ করেছে এবং আপনারা রেজাল্ট দিতে পেরেছেন, এটা কম কথা না। যারা পরীক্ষায় পাশ করেছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, সেই সাথে অভিনন্দন জানাই তাদের অভিভাবক বৃন্দকে। আর যারা পাশ করতে পারে নাই তাদেরকে আমি এটুকু বলবো যে তার জন্য মন খারাপ না করে তার জন্য আবার নতুন উদ্যোগে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, কারণ আমাদের ছেলেরা ফেল করবে কেন, ফেল করার তো কথা না, কাজে আমি এটাই বলবো। তো পাশের হারে আমি দেখলাম মেয়েদের সংখ্যা একটু বেশি, প্রায় 2.5% মেয়ে বেশি, এখানে আমি বলবো যে ছেলেদের আরও পড়াশোনায় মনোযোগী হওয়া দরকার। আমি আশা করি এক্ষেত্রে অভিভাবক বৃন্দ এবং শিক্ষক বৃন্দ সবাই একটু মনোযোগী হবেন, আমাদের ছেলের মেয়েরা আসলে খুব মেধাবী, একটু সুযোগ পেলে তারা অসাধ্য সাধন করতে পারে এটা আমরা জানি, কাজে সেই দিকে বিবেচনা রেখে আমার মনে হয় এদিকে একটু বিশেষ করে দৃষ্টি দেওয়া দরকার। আর এই কোভিড পরিস্থিতিতেও যে পরীক্ষা নেওয়ার যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বা ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, এটাও আমি মনে করি যে বাংলাদেশ অনেক উন্নত দেশ, যেখানে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ যেটা করতে পেরেছে এটা একটা বিরাট দক্ষতার পরিচয় দিয়েছেন আপনারা। পরীক্ষার ফল পরীক্ষাকরণ ও চূড়ান্তকরণে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে, গত বছর নেই এবছর পরীক্ষার্থীরা ঘরে বসেই পরীক্ষার ফল তথ্য প্রযুক্তির সহায়তায় সবাই পাবে, মোবাইল ফোনের মাধ্যমেই সবার কাছে চলে যাচ্ছে, তাছাড়া রেডিও টেলিভিশনেও প্রচার করা হবে। এখানে আর ওই স্কুলে স্কুলে যে পরীক্ষার ফলাফল খুঁজতে হবে না, আজকে ঘরে বসে পেয়ে যাচ্ছেন, এটাও ভালো একটা দিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে তিনি সোনার বাংলা গড়তে চেয়েছিলেন এবং বলেছেন যে আমি সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই, তাদের আজকে ছেলেমেয়েরাই তো সোনার মানুষ। আর তাছাড়া তাদের ভোকেশনাল ট্রেনিংয়ের দিকে বেশি নজর দেওয়া উচিত, তথ্য প্রযুক্তি ট্রেনিংয়ের জন্য আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছি, বিশেষ করে আমরা যে ইনকিউবেশন সেন্টার থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল সেন্টার করে দিয়েছি, এখানে কিন্তু ছেলেমেয়েদের জন্য একটা সুযোগ আছে, এই যে একটা পরীক্ষা দেওয়ার পরে আর একটা পড়াশোনার মাঝামাঝি সময়ে তারা এই আইসিটি বিষয়ে অর্থাৎ কম্পিউটার বিষয়ে আরও ট্রেনিং নিতে পারে। করোনাকালীন সময় অনেকে স্কুল কলেজে যেতে না পারে কিছুটা যেন এর থেকে একটু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিল, কিন্তু আবার আমি মনে করি যে সেই সময়টা পার হয়ে গেছে, কারণ করোনা আমরা অনেক দক্ষতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি, কাজে এখন আবার পূর্ণ দমে শিক্ষা শুরু গ্রহণ শুরু হবে এবং ইতিমধ্যে সেটা হয়েছে, সেটাই আমরা চাই।